থাকায় গাইবান্ধার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বগুড়া দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয় যান চলাচল বন্ধ হয়ে গেছে করতোয়ার বাঁধ ভেঙে নতুন করে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে পানিতে ডুবে সেখানে দুই শিশুর মৃত্যু হয়েছে জেলায় বাঁধের দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দিকে আমাদের খুব করুণ কাহিনী বাল বাচ্চা নিয়ে খুব অভাব অভিযোগের মধ্যে পড়ে গেছি পানির ভিতরে বাচ্চার কাছে নিয়ে সর্বোচ্চ সমস্যায় মনে করতেছে এবং রাস্তাঘাট নেই বললেই চলে কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো পানি বন্দী আছে নয় উপজেলার ষাট ইউনিয়নের চার লাখেরও বেশি মানুষ মঙ্গলবার পর্যন্ত তিন দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে আটজনের মৃত্যু হয়েছে নতুন করে দুজন নিখোঁজ হয়েছেন আমার মনে বাড়ি আজকে চার আমার মনে করেন বাড়ি থাকি তারও আমার কোনো বুদ্ধি নেই খুব বিভ্রাটে এখানে দিনাজপুরে পানি কমে নানা ধরনের রোগ বালাই দেখা দিয়েছে নিরাপদ খাবার পানি আর শুকনো খাবারের সংকটে রয়েছেন বন্যা কবলিত মানুষ বুধবারও তিনজনের মৃত্যু হয়েছে এ দাফা বন্যায় জেলায় মোট চব্বিশ জনের মৃত্যু হয়েছে যা পানিতে আটকে পড়া লোকজন স্ট্রেস যারা চলে আসতে যাচ্ছেন এই জায়গায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছি এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দুর্গত লোকজনের মধ্যে ত্রাণ পৌঁছে দিচ্ছি রংপুরে তিস্তার পানি কমলেও ঘাঘর নদীর পানি বেড়েছে নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ কাটেনি

নীলফামারীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বুড়ি তিস্তা চালোর কাটা যমুনাশ্বরী খরখরিয়া নদীর আশপাশের অনেক গ্রামের মানুষ এখনও পানিবন্দি আছে ও সমস্ত এলাকায় খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট রয়েছে নেত্রকোনায় পানিবন্দি আছে কমপক্ষে এক লাখ মানুষ জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রসহ সব নদ নদীর পানি বেড়ে তিন লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে জেলায় আটশো ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে দুর্গত এলাকায় সাতাত্তরটি মেডিকেল টিম কাজ করছে না বন্যার পানিতে ডুবে দুই স্কুল ছাত্র সহ নিখোঁজ হয়েছেন তিনজন রাজীব আহমেদ চ্যানেল আই